আমি মাদার হৈ গেলু আই ও আমি মাদার হৈ গেলু আমার হাতক গেলি মাল আহি আছে আমি খাসা খাস মাল গনি ভাই তার পাছত মই এখন সিবিজেট বাইক কিনিম মই সলম তই পাছত দেখিন বহিবি এই মানুহজনক মিছা মিছি মন কষ্ট দিলু হসা কই দেই মানুহখিনিয়ে বাৰু আন্দোলনমুখী হ'ব পাৰে নেকি ছাৰ নাই নোৱাৰে মানে কঠাল গুটিয়া একেটা কামতে লাগি থকা মানুহ নহয়তো বহাৰ কাৰণ আছে মই এতিয়া এনাই বহা নাই গান্ধী মহাৰাজৰ নিচিনা এতে মই অনাশান কৰিম আও মৰাণ অনাশান আও মৰাণ অনাশান চৰকাৰী চাকৰি পোৱাটো যিমান টান খেদোৱাটো তাতকৈ বেছি টান তাৰমানে হৰমায়ক চাকৰি বা খেদিব নোৱাৰে কোনে খেদাবহে ই সখীয়নেচোন কৈছে কটলা কচি ৰাইজে বোলে হৰমায়া চাকৰিটো খেদিব মাৰি কিনো কোৱা এই পই পই মৰবা আমাৰ বোলা তাকেতো আজিকালিতো বহুতে এগিলাখান নিয়ম নাম নাই হৈছে ইয়াতা আবু দিনুৰে না মোৰ কিবা নামনলি বয়া লাগে হে ইটা যদি ভাল নাপ সেই আবেদীৰ পৰা হোমিও আনবা লাগব নালগে দে হোমিও আনবা আদেৰ ইটা তেনু যাবি কি ও আই এই ডাক্তৰক ৰখতে যায় এই ডাক্তৰ আহি পাই ভাতি বিলাচাই তাত মই এনে ভাল হম দে হওক ৰবা এ যোগাসন কৰি তো কেনে পালি হে বয়া পা নাই ৰবা গুৰুজী শিকাইছি এক কঁঠাল গুইটাৰ এই হৰমায়াক লৈ খংটো কমিল না কম বৌ বুঢ়া পুৰা উঠলি আছে বিনা ৰখত নিছি না তাইও সেনেকৈ থানাক লগি লৈ যাব নাল গৈছিল হেৰি পিছে তুই আজি কাম মোক যাবি না যাওরা বাসন ঘুরত থাকে সি যদি কামত ধরে ময়ও ঘুরি নহলে ঘুরত থাকে যাম ঘুরি বা পাবো না কেউ হইয়া বাবু এ ভালে বাবু তেও এ কাম তো দিনেছি ইতে হেই হেচ্ছার ঢুকি গেল না হেচ্ছার যদি ভুলকে নকলা হই গুরুত্ব নেনে থানা গেলি র এ তুমি থুই আমরা বাপ্পাও গলতে গেল দে মোর আপনি আজি থানাক নাজই না কি হে যাম ৰব গা বয়া না কি হে আপনাৰ নাই নাই হোৱা তেতিয়াহ'লে এনেকে কিয় মনটো আপুনি মাৰি আছে তাকে মনটোহে কিবা ভাল লাগি থকা নাই জানছো দক এখেতে মোক কৈছিল ইটা যি হ'লতো হৈয়ে গেল আপুনিতো জানি শুনি চবটো মাৰা নাই নহয় হে বাইদেউ একেটা ভুলকে মই কঁঠালগুটিৰ ক্ষেত্ৰতো কৰিলোঁ সেয়ে কিবা ভাল লাগি থকা নাই তাকেতো এটা কথা আমার এখেতে আরো এগলা কথাত গুরুত্ব নেদে একদমই গুরুত্ব নেদে এখেতে কইছি কথাল গিতা খাতির করবা লাগা কি আছে মাইকেল আমাক বয়া পালা তাতে কি হল এনকে কইছি মই আপনার পরা ভাষাটো শিকিব লাগিব হাও কি নো কই হে আমার এই কটলা গুছির ভাষাটো ও শিকাব হাও কিউ নি হিকমে হিকম দ ক আমার এই ভাষাটোর ফলাখেন আছে আপনাক মই দিম রব ইতে দিবা পালু হই কিন্তু দাউরা দাউরি হে তুমি যে গা ধুই আহি ইয়াত কথাৰ মহলা মাৰি আছাহি অফিচলৈ মোৰ দেৰি নহব বুজিছেনে আমাৰ এওঁ কথা ক'বলৈ পালে একো নালাগে আৰু পৃথিৱীখনত হ'ব দক ভাতৰে হাৰা গাদলা সিজতে বেছি সময় নালাগে পুটুককে হ'ব আহোঁ দক যো 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 অ হেৰি আজি ছুটি নেকি নাই যামহে মনটো কিবা ভাল লগা নাই কিয় কি হ'ল অ কালিৰ কেছটো এইবিলাক মন বেয়া কৰিব নালাগে আচ্ছা এই কেতিয়াবা বাৰু এই নিয়ৰখনা ঘাঁহৰ ওপৰত যোৱা হৈছেনে নিয়ৰ লাগি থকা ঘাঁহ মানে খোজকাঢ়ি অহাৰ পিছত জোতা মোজাত যে ধূলি লাগে হয় ধূলিবোৰ আকৌ এনেকৈ এনেকৈ খোপাই দিলে নাইকিয়া হৈ যায় এই ইহঁতবোৰো ধূলি মাকতিহে এবাৰ জোকাৰি দিলে মনৰ পৰা নাইকিয়া হ'ব আৰু চেষ্টা কৰিম ৰ'ব আপুনি আচল মতে মাষ্টৰনীহে হ'ব লাগিছিল দেই মোৰ কথা কোৱাৰ উদ্দেশ্য সেইটো নাছিল দেই হয় হেই
হে বাবা, কিয়া খং কৰি থাকা তই? খং উঠি কি হব কচোন? কোনোবাই ডাউন নালেদি নিংনি মাৰিব খোজে, এই ডাউন নালেদি নিংনি মাৰিব পাৰে নেকি কচোন? এতিয়া কি হল লাভত? নালডাল হলক ঢলক হল হব তক হে বাবা। আরে মানুহে মানুহ তো ভুল হবে, হরমায়ের দরে পুলিশ নিয়ে তারাই ভুল হবে, হেডসারের দরে মাস্টার তারাই ভুল হবে। আসলতে মোর খং উঠার কারণ হেতুয়ে এটাতে তোমার দু লগ লাগছি। হে বাবা, এ কঠাল গুইতাই হরমায়াক ইখান থানার পরা খেদব? খেদব যা, সুরে আর কেতেবা পুলিশও খেদবে পারে নাকি? এ রবা শুন রবা, তুমি দেখুন যোগাসন করবা জহা গুরুত্বকে, ইমান বয়াকে কৈছ জি? ও পাইছিলো আপনা খুদবা। ও হেরি, আজি ক্লাস করে কেনে লাগিল? ভয় লাগা নাই, এনাই তো কিবা কিবি জানুয়ে মই হেগলা না করবে। ও ও মাই, হ্যাঁ যাকে আজি মই ভাত গিতা বানাবা নরো, আপনি রান্ধক যায়। হাই মোর হরি, মই পারিছিলো রিক্সা। ও তই যে পুয়া রাতে মইসা, দে হব দে আর মই কিবা করি চারটা দিন, ঘরের পেড়া চলি তো যাব, মই লগ নে যাবা দিন। হে বাবা দিছু রো। ও মাই ডিয়ার, আজি স্কুলের বেড়ার কাম করবে যাব না? চাও রবাসুন, আগে যাই ল, পরিবেশটা যদি ভালো থাকে তেনহলে করলু, আর যদি নাই তেনহলে নকরলু। ও নহয়, আপনি নিজে অলপ লাগা ভাগা করবে লাগবে জানে না, কারণ আপনার প্রেসিডেন্সের কথা আপনি নিজে ভাববে লাগবে, কোনি ভাবব? ও ঠিক কথা কইছো তুমি, হয়নে মই বুদ্ধিমতী, মই কিবা এটা মাথা মারিম রবা এটু বিষয়ত। যাক কোনোবা আজি স্কুলত না থাকি ওলালেই যে? নহয় নহয়, মানে কোনোবার স্কুলত চক পেন্সিলের স্টক নহওয়া হল, কোনোবা আকৌ হেডমাস্টরে দোকানলৈ পঠিয়ালে চক পেন্সিল বিচাৰি, এতিয়া আকৌ কোনোবাই দোকান বিচাৰি ওলাই আহিছে, পিছে আন কোনোবাই আগতকৈ দেখোন পলম কোহা যেন লাগিছে। কোনোবার আজি মন ভাল নহয়, শুই উঠি বিছনাতে ইকাতি সিকাতি কৰোঁতেই পলম হল, তাৰপিছতো মন বহুৱাব নোৱাৰাৰ কাৰণে আকৌ আন এজনীয়ে টাইম ফেল কৰিলে। ও আচ্ছা, এই আন এজনীৰ মনৰ বুজ ল'ব পৰা যায় নেকি? ভাষা বিভ্ৰান্ত। ও আজিলৈকে কটলাকুচিৰ ভাষাটো আয়ত্তন হ'ল, নিজৰ ভাগে কথাষাৰ ভাবিলেই হ'ল। নহয় আমি পোনকৈ ক'ব নোৱাৰিব পাৰোঁ, কিন্তু বুজি ঠিকেই পাওঁ। হ'ব হ'ব, আহিব নালাগে, আমিও শিকি আছোঁ কটলাকুচিৰ ভাষা। ভাল ভাল ভাল, শিকিব লাগে শিকিব লাগে, খালি লক্ষ্য কৰিব লাগে এই হসন্তৰ উৎপাতত যাতে দাঁতৰ ফাঁকেদি জিভা ওলাই নাহে। নিজেও সাৱধান হ'ব, কিন্তু কোনদিনা ঠেক্সি গুইলে দিম ঠিকনা নাই। হেল্ল' অ' দাদা, অ' আমি লেবাৰ মানুহ না, আমিনো শুনা আৰু কি কৰিম, অ' আমাক ভাত কাপোৰহে লাগে। অ' মোৰ মাদাৰৰ সপোত, অ' মাটিত তলত পাইছোঁ, অ' আমি দুইখা মানুহ না, আমি আৰু সোণা বিক্ৰী কৰিব গেলি আমাক চুৰ বুলি ধৰিব, সেই ধৰি চোৰাংকে বেচবা খুজিছোঁ। অ' হয় দক দাদা, অ' হয় দক দাদা ছাৰ, অ' চোৰাংকে বেচবা খুজিছোঁ কাৰণেতো দামটো কমাই দিছোঁ। অ' চক সেই 100% সোণাৰ, অ' গেৰাণ্টি আছে দক 10 বছৰৰ। এ নহয় নহয়, মানে কথাৰ কথাটোহে কৈছোঁ, 10 বছৰত সোণা খহে যাব নেকি? অ' কি কয় দক, ও ডিমার ব্যাপারেও আপনার গ্যারান্টি দেই, আমি আর সোনা গ্যারান্টি নে দিম। হব দক, ও আহি যাব আহি যাব আহি যাব, ও দিয়ক দিয়ক দিয়ক, আহি ফোন করি ফোন করি। এই কথা আইব না, এই কথা চাই তো আইফোনে লাগছে। এ র আইজি 3 নম্বর মানুষ তো কোনি হব, সিদিনা সেই পুলিশক কলো কথাটা ভালো হব বলি, ও আলিক কলো কেউ উল্টা মারলা, সি আর বেশি ভয় পাত ব্রাই, দেখা হয়ে পেটে বেশি। এই ভোলাটা কথাটো কবাই লাগব, উপায় না, কেরপাটাই আনাই নকো অন্ডা হুয়ে ভোলা কেরপাক বাদ দি এই কটলাকুচি গাঁৱত আকো ন জল। হেই মোৰ কিবা বেছি ভাল লাগে, এবে লাগছি লাগব, এটো বিজনেস কৰি আমি লাইফটো বানাই লব লাগব। ও লাইফ হটো এইসা বিলকুল আপনা জাইসা জল, দেখিয়ে ইনকে ঘুমে দেখবি নাকি? রাতিপুৱা আখনো গেলু না, কিবা গাটো হেলা হেলা লাগি আছে। এই তই যা, মই নাযাম যা। এই ইংগে দেখলে আমার কাম হব নাকি কচুন? আজির ভিতর জিঙ্কে কিন স্কুলের বেড়াখান দিয়ে কাম তো হয়ে গোবা লাগবো। দেই মই নকলু, ঘুমটি ঘুমটি ভাব লাগি আছে,
হেলাত আহিছে নাজং যা আজি সেইকাৰণেতো আমাৰ দৰে মানুহৰ অত্ত লাগিছো জানা না কামক কাম বুলি নাভাবো বাহিৰৰ পেজি মানুহ এই অসমখন লুটি পুটি খাব পাৰিছি এইকাৰণে তোৰ দৰে মানুহৰ কাৰণে আমাৰ যাচোন গল্টা মাৰি খিদব বাপা এৰে ফেচ ফেচি নাথকিবি আই মোৰ ভাগৰ লাগিছে মই নাজং মই বুজিবা নাই তোৰ পেচিতে ধৰ ধান্দা যা হ'ব দে তই থাক মই গেলো দে নিজে যি পাৰো আকলা আকলি কৰি যাম কিন্তু এটা কথা মনত ৰাখিবি ভাই হেডছাৰৰ এই মানহানি কেছটোত কিন্তু মোক সহায় কৰবা নকবি তই বেছি কৰা জানা না যা যাই আছো যা এইটা হেলাটো কৰিবি এতিয়া আচলতে কি জানা বোলা টাকা এই টাকা থাকলি মানহানি চানহানি উঠে দিলো দাখেন দা কৰি থৈছো সকলোৰে টাকা নাথকে নহয় সমান অ আমি হৈছো টাকা নাথকা মানুহৰ আকোটা আকোটা চেম্পুল কেনকে চলিব পাৰে মানুহ বুঝছে না সংকট হৈছে সেইটো ৰক্ষা কৰিব লাগিব কি কৰিব লাগে আমাক ক আমি বিজনেছৰ লগতেই অন্দাগুৱে তোমাৰ কাম কৰি দিমতো অঁ কি কি কৰিব লাগে আপুনি কৈ দিব আমি কৰি দিম বাপাৰে আকে এটা কথা কেনো কি পাৰা বকা দি আছা হাই ভাল হৈ আমাৰ যিটো কথা বতৰাৰ সমস্যা হৈছে সেইটো আমি ৰক্ষা কৰিব লাগিব তাকেতো কি ৰক্ষা কৰিব লাগিব কেনকে ৰক্ষা কৰিব লাগিব সেইটো ক সেনকে ৰক্ষা কৰিব লাগিব অ ৰ সেনকে মানে ধৰ তোৰ কেনকে ৰক্ষা কৰিব লাগিব আমি অলপ চিন্তা কৰিব লাগিব সেইটো ভাবক ভাবি উঠি ক'ব কিবা এটা চিন্তা কৰিব লাগিব মোৰ যোগাৰখনৰ কামত অহাকে কিবা এটা চিন্তা কৰিব লাগিব পইচাৰ দৰকাৰ বেছিকে হয় সেইটো মনত ৰাখিবা তই মোক পইচাৰ প্ৰয়োজনটো শিকাব আহিছা হা বান্দাৰ হুকক বেট পুৰাব আহিছা তাৰ মানে তুমি আমাৰ বিজনেছ পাৰ্টনাৰ নহয়তো খাটা অ খাটা আচ্ছা এই ক্ষেত্ৰত আমি সন্মানীয় কেৰপাদাৰ পৰা এটা মন্তব্য জানিব বিচাৰিছো মইনো আৰু কি ক'ম মই হ'লো বিয়া বাৰু নকৰোঁ মানে মোৰতো আৰু তিৰি নাই হা ভোলাৰ দৰে তিৰিৰ গণ্ডিত মইতো আৰু পাণ্টা ভাত খাব নালাগে তাৰমানে তুমি চাইট মাৰি আমাৰ বিজনেছ পাৰ্টনাৰ হ'ম বুলিয়ে ক'লা হয়নে সেইটো আৰু ক'ব লগা কথা নাই এনে সুবৰ্ণ সুযোগ মই এদিন কিন্তু এটা কথা পাৰ্টনাৰশ্বিপত মোৰ কিন্তু পইচা বেছি হ'ব লাগিব ইয়া বিজনেছটো আমি আনছো বিক্ৰী কৰিম আমি এই ঘূৰি আনিম মই ঠিক আছে আচ্ছা বাৰু ঠিক আছে পিছৰ বাৰ তোমাক পাৰ্চেণ্টেজটো বেছি কাটিম হ'ব না হ'ব দে তই আৰু ক'ত যা মই স্কুলৰ বেলা দিয়া কামটো কৰিব যাওঁ দে আৰু তই গেলি মই যাব লাগিব আমাৰ কামটো পাক্কা কি হা ভাই কি আইলা তাকে দুহা মণ্ডলনি হেৰি তোমাৰ এই গল চিং চিং আহ কিবা ঔষধ আছে বাপ্পাও দেখছ না এই গলত চুমুল ফটা দিছো এইটো লেখি ৰহাইছো তথাপিতো ভাল পোৱা নাই হে মই ক'ত বেছিকে কথা কওঁ হে আমি আৰু এই কথা কবা নাজনা মানুহ দেচোন হা ও বাই নাজনা মানুহেও মাষ্টৰনী হবা পাৰে হা অ মই হবা নহৈছো অ মোৰাই কৰ মাষ্টৰনী হে হৰ মায়েক বোলে বাই মই কটলাগুচিৰ ভাষাটো শিকাই দিবা লাগে
মোর গোটে এটা সময়রে টানা টানি হব হা তুমি বহাসুন মই লব আহ জানছো দে আর কি হে খুবই বাপ্পা ও এই ফোনত ক নিচনা যদি শর্মাই আসি খবা লাগে ও থানা ডেকা পুলিশ আর আলির কানুর হাইরা ফাটত বাপ্পা মাস্তেনি হব এম্বরাই কইবলে হলে আর্ট করা হাত হলে ভাল এ আমার আর হেনায়ান হাতে নেদলা ও হালব বাক গেলি চুলচুলা ভরিতকে গুটগুটা ভরিয়ে ভাল ইফালে আকো ফুট মেশিন চলাবলে হলে ই সিসিঙা কেটেং মেটেং ভরি হলে বেয়া মেশিনত ভরিয়ে নবহে কি বেয়া কারণত যদি হালুর গুরকাত গুটগুটা ভরি পড়ি গেল ও গোটা হালুর গুরকা যাই ফেলে কবাত ছিডিলি ভিডিলি হয়ে পড়ব তাত হল কামটো কিন্তু মই বৰ বৰিং পাওঁ বুঝিছেনে এ মাকুটো মাইলে কি নামাইলে ছিগিলে নহয় চাৰিডাল সূতা আকৌ উঠি গৈ সূতা জোৰা লগাই থাকক তাতকে এবোৰ কাম নকৰাই ভাল এনে মেচিনত বহি লতপতকে থাকি ফেলে লতৰা বাগ গেলি ভাল আকৌ কাম বন নাই না উঠব নাই দেই মহলে উঠিলো দেই মেচিনৰ ভাব দিবে আহে খাল বুলি এ গম পাবি ও কিয়ে মালো কিবাৰে শুনাকলে ফুৰ ফুৰি আছা আও পেহি এ হকেনি লগত অলপমান মুখৰ খুজেতি মাৰলো হে খাম বন নাই না আজি ও বিছে তই তে কাহিনী মছা পুৱা ৰাতি ভালে হৈছি দে একদিন তো পালি হে পেহি কিউৰ বতালে তো হে মৌ আছি অ এ গোটে গলটো হুৰহুৰে থাকে সেই কুন্তাৰে মণ্ডল নিতাৰে পৰা অলপ মৌ লৈছো তো লেখি ৰহে দিখাম ও মই চুনুৰ পতা দেখি পেলাই গমে পাই গৈছো হে মালো এটা কথা শুনি গোটে আকলে আহিবা নোৰো তোৰ তাকে আহিছো কি এনে কথা হৈছে আকলে আহিবা নোৰে মণ্ডল নি বুলি শৰ্মাইয়াক আমাৰ কটলা গুচিৰ কথা আহি ক'ব অ মোৰ আই মোৰ শুনি মেত্ৰ কাহিয়ে উঠছি না হাঁহিয়ে উঠছি মই ধৰিব পৰা নাই হবেই শৰ্মাই আমাৰ ভাষা ক'লে দেখোন বৈধ্য হ'ব এ গোটে গীতাল হ'ব জনীৰ বৰলা নামনি লৈ যায় ঐ নামনি লৈ যায় ঐ মাষ্টৰৰ চাকৰি কৰিম বুলি ভাই ঐ দুখে লাগি যায় এ ভোলা আৰু কেৰপা কাই ইহঁত দুয়োক লগে পাই বৰলাৰ বন্ধু হৈ যায় বৰলা কাই আমাৰ বৰলা কাই বৰলা কাই আমাৰ বৰলা কাই